আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিউজটা, যারা ভ্যাকেশনে গেছেন বাংলাদেশে, কাতার থেকে যারা ছুটিতে গেছেন তাদের জন্য এন্ট্রি পারমিট, অরিজিনাল এন্ট্রি পারমিট যারা পাইছেন তাদের জন্য নিউজটা। কাতারে আসার জন্য এন্ট্রি পেপার যারা পাইছেন, কি কি লাগবে আপনার কাতারে আসার জন্য, সেই ব্যাপারটা মূলত তুলে ধরবো আপনাদের সামনে, যাতে আপনার আসার জন্য সুবিধা হয়, আসতে পারেন খুব সহজে। প্রথমে আমাদের যেটা লাগবে, অরিজিনাল পাসপোর্ট এবং দুটি ফটোকপি লাগবে পাসপোর্টের। পাসপোর্ট তো অরিজিনাল থাকবে, তার সাথে আপনার দুটি পাসপোর্টের ফটোকপি থাকতে হবে। এক, দুই নম্বর, কাতারি আইডি কার্ড এবং কাতারি আইডি কার্ডের দুইটা ফটোকপি আপনার লাগবে। কাতারি আইডি কার্ড থাকবে, তার সাথে দুইটা ফটোকপি আপনার লাগবে। ওকে, টিকিটের কপি, টিকিট অরিজিনাল কপি থাকবে, তার সাথে একটা ফটোকপি আপনার রাখতে হবে। করোনা নেগেটিভ সার্টিফিকেট অরিজিনাল কপি থাকতে হবে এবং পাঁচটি ফটোকপি থাকতে হবে। করোনা নেগেটিভ সার্টিফিকেট আপনার থাকতেই হবে অরিজিনাল কপি, তার সাথে পাঁচটি ফটোকপি থাকতে হবে। আমি মনে করতেছি আপনি খুব সহজে বুঝতে পারতেছেন, কথাগুলো ধরে বুঝতে না পারেন ভিডিওটা আবার গুলার থেকে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। যারা আপনার কাতারে আসতে চান অবশ্যই এগুলো আপনার লাগবে, আপনি তাছাড়া কাতার ঢুকতে পারবো না এবং কাতার থেকে এয়ারপোর্ট থেকে বেরোতেও পারবেন না। এন্ট্রি পারমিট অরিজিনাল কপি, এন্ট্রি পারমিট যেটা আপনাকে আপনার কোম্পানি আপনাকে দেশে পাঠাইছে, ঠিক আছে, এন্ট্রি পারমিট যেটা পেপার, এটা অরিজিনাল কপি লাগবে এবং তার সাথে একটা ফটোকপি লাগবে। এবং হোটেল কোয়ারেন্টিনে বা মেকানিক্স কোয়ারেন্টিনে বুকিংয়ের অরিজিনাল একটি ফটোকপি লাগবে। হোটেল কোয়ারেন্টিনের এবং মেকানিক্স কোয়ারেন্টিনের বুকিংয়ের অরিজিনাল কপি এবং ফটোকপি একটা লাগবে। ওকে, হোম কোয়ারেন্টাইন হলে কাতার সরকার কর্তৃক নির্ধারিত একটি পূরণকৃত ফর্ম লাগবে। আপনি হোম কোয়ারেন্টাইন হওয়ার পরে একটা ফর্ম দিবে, ওটা ফর্ম ওরা হয়তো পূরণ করে দেবে, ওই ফর্মটা ফটোকপি সহ আপনার লাগবে। মোবাইল এহতারাজ অ্যাপ অ্যাক্টিভ থাকতে হবে। এহতারাজ নামে একটা অ্যাপ আছে, আপনারা যারা ছুটির গেছেন করোনা আগে হয়তো তারা জানেন না এহতারাজ নামে সফটওয়্যারটা। এই এহতারাজ অ্যাপটি আপনার মনে থাকতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। এবং এহতারাজ অ্যাপ সফটওয়্যার ওয়ান করার জন্য যদি আপনার সিম না থাকে কাতারে, তাহলে এয়ারপোর্টে 35 কত রিয়াল লাগছে, 35 রিয়াল লাগছে, 35 রিয়াল একটা সিম কিনবেন, অ্যাক্টিভ করবেন। ওকে, আমি যে ডকুমেন্ট গুলো আপনাকে বললাম উপরে বর্ণিত ডকুমেন্ট গুলোর মধ্যে পাসপোর্ট ও পাসপোর্ট আইডি কার্ড ছাড়া বাকি সকল কাগজপত্র সিরিয়াল অনুযায়ী একসাথে স্টে ফিল করে নেবেন। আমি যেগুলো বলছি আবার বলতেছি, পাসপোর্ট আর আইডি বাদে যত ডকুমেন্ট গুলো আমি বলছি সিরিয়াল সিরিয়াল ভাবে সব ফটোকপি গুলো একসাথে স্টে ফিল করে নেবেন, যাতে এয়ারপোর্টে আপনার কোনো সমস্যা না হয়। কথা